জলের অভাব, মাঠের পাট মাঠেই শুকাচ্ছে, ঋণের বোঝা চাষিদের মাথায়। গত দুবছর কোভিডের কারণে ঠিক মতন চাষ করতে পারেনি কৃষকরা। সমস্যা হলো মজুরি নিয়েও। কোভিডের জন্য ঘরবন্দি থাকতে বাধ্য হয়েছিলেন তারা, ফলে ঘরের যা জমানো টাকা ছিল তা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে। কোভিডের গ্রাফ নিম্নমুখী হওয়ায় ফের চাষের কাজে মন দিয়েছেন তারা, কিন্তু হাত খালি, তাই ঋণের ভরসায় শুরু চাষ। কতক্ষণ কাজ করতে হয় আপনাদের? ছটা থেকে বারোটা। কি কি কাজ করতে মানে এখানে কি ধরনের ইয়ে আছে? এই পাট কাটা, পাট ছাড়ানো, এখন আর কিছু না। এতে এখন তো জল নেই, তাহলে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? জলের সমস্যা, তাছাড়া আর কিছু না। কোথার থেকে আসেন? আমাদের বাড়ি আছে। কি সমস্যা? আমাদের সমস্যা জল নেই। হ্যাঁ, জল আগে দেখেন কোথায় পাওয়া যায়। জল সবাই শুকিয়ে গেল, পাটও শুকিয়ে গেল, এক বিঘা জমিতে 25,000 টাকা খরচ। হ্যাঁ, এখন পুকুর কাটবো কি করে? এখন পুকুরের মাটি ফেলবো কোথায়, আর সেই জায়গাটা পাবো কোথায়? আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা, বিশাল সমস্যা। আর মানে লসটা মানে লস কত? আমাদের লস মাইনাস জিরো লস, আবার কি মানুষ বাঁচাই মুশকিল। হ্যাঁ, আপনারা মানে এই যে চাষ করেছেন, জন্য ঋণ নিয়েছিলেন? হ্যাঁ, ঋণ নিয়েছিলাম, ঋণ শুধু দিতে পারতেছি না। কতবার ঋণ নিলাম, ঋণ দিতে পারলাম না চাষবাস করে। আবার পাটের দাম কমাই দিল, সেই 80 টাকার পাট 50 টাকা। হ্যাঁ, তাহলে চাষি বাসি কি করে? আবার সেই পেট্রোল আমাদের ডিজেলের কত টাকা দাম? হ্যাঁ, কি করে আমরা মেশিনগুলো চালাই? কৃষকের কত টাকা দাম? আমরা মেশিনগুলো কি করে চালাই? মহা সমস্যা। মানে তাহলে কি মানে আপনারা কি ভাবছেন এটা নিয়ে? এটা নিয়ে ভাবছি আমরা, কি ভাব ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ। মাটি, হ্যাঁ, সারের দাম দেখেন আগুন করে দিছে। মাঠে পাট নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। মাঠে তো পাট শুকিয়ে গেছে, পিছনের মাঠে আমাদের পাট সব শুকিয়ে গেছে, কিছু নেই। কাটার কোনো পরিস্থিতি নেই, জল নেই, ফায়দা নেই। 1 কিলোমিটার তো ফাঁদে সেই জমিন, বুঝলেন তো? প্রথমে বীজ লাগানো, কিন্তু জলের অভাবে মাঠ ফেটে চৌচির, ফলে পাটের চারা মাঠেই শুকিয়ে যাচ্ছে। পরে বৃষ্টি হওয়ার পর চাঁদুরিয়ার 1 নম্বর জিপির মলিচাগড়, সরডাঙ্গা এবং বালিদাপাড়ার কিছু অংশ এবং কল্যাণী ব্লকের চাঁদুরিয়া 2 নম্বর জিপির সানেচল এরিয়াতে পর্যাপ্ত পরিমাণে পাট চাষ হয়েছে। বর্তমান বাজারে 5,000 টাকা কুইন্টাল দরে বিকোচ্ছে পাট। কৃষকরা লাভের মুখ দেখার আশা করেছিলেন, কিন্তু বাদ সাধল বৃষ্টি। চাঁদুরিয়া 1 নম্বর জিপির ঘাট থেকে চাঁদুরিয়া 2 নম্বর জিপির মালোপাড়া পর্যন্ত যত খানাখন্দ ছিল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, ফলে মাঠের পাট মাঠেই শুকিয়ে যাচ্ছে। যারা পাট কেটেছেন, জলের অভাবে রাস্তার উপর ফেলে রেখেছেন, সূর্যের তেজে পাট শুকাচ্ছে। 3-4 সেচ দিয়েছে, খরা প্রথম থেকে খরা চলছিল। এবার বৈশাখ মাসে যখন বৃষ্টি হলো তখন পাটটা একটু বেড়েছিল, তারপরে এইভাবে খরা চলছে, এখন পাট বসে গেছে। বসতে এখন মাঝখানে 2-1 দিন বৃষ্টি হতে হতে পাট এখন রেডি হয়ে গেছে। চাষিরা আর পাট পচানোর মতন পরিস্থিতি নেই, কোনো খাদে বা পুকুরে কোনো জল নেই, চাষিরা দুরো অবস্থায় আছে। এখন মানে কি দামে যাচ্ছে এখন পাট? পাট 5,000, 50, 51, 52, 53 এরকম দাম কুইন্টাল। হ্যাঁ, কুইন্টাল। আগে যে ফলনটা হতো, যে পাটের ফলনটা ভালো আমরা দেখেছি, এখন সেই ফলনটা কি হয় না? এভাবে পাট তো বসে গেছে খরায়, পাটের যে ফলনের যে ব্যাঘাত ঘটেছে, যে যখন যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন তখন বৃষ্টি হয়নি, সেইভাবে ফলন একটু কম হবে। চাষিরা জানাচ্ছেন বিঘা প্রতি খরচ হয় প্রায় 25,000 টাকা। সরকার যেন চাষিদের কথা শুনেন, সেই আবেদনও জানিয়েছেন তারা। খুবই এখন ওই বোনার থেকে পাটে খুব কষ্ট চাষিদের। বোনার সময় জল নেই, মেশিনে সেচ দিয়ে বুনতে হচ্ছে, তা 2-3 বার সেচ দিয়ে পাট এই অবধি বড় করতে হয়েছে। এখন যা বড় হয়েছে কাটার মতো পরিস্থিতি নেই, তা এই মেশিনে জল দিয়ে করতে জল দিয়ে পাট কাটতে হচ্ছে। তা কাটবে সেই খরচার পয়সায় হচ্ছে না, যা পাটের বাজার যাচ্ছে। পাটের বাজার বর্তমানে শুনছি এর মধ্যে বিক্রি করলাম 5,000 টাকা দিয়েছিল, বলছে পরবর্তী আসলে তো এও হবে না, হয়তো 3-4 আসবে, 3-4 হাজার টাকা করে কুইন্টাল আসবে। এখন চাষিদের এই পরিস্থিতি দাঁড়িয়েছে। নদিয়া থেকে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আজ তার বাংলা।
আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।